মানে এক সেই ক্ষতটা আসলে এখনো যায়নি। যাই হোক, তো এখন বুঝি যে সেই বয়সে হয়তো এটা একটা সাংঘাতিক বড় সাইকোলজিক্যাল ট্রমা ছিল। আমার কিছু স্মৃতি আছে, আমার মনে আছে 3রা নভেম্বর যখন ঘটনাটা ঘটলো এবং পরবর্তী 3রা নভেম্বর দিনের বেলায় আমি ছোট ছিলাম, আমার প্রায় 6 বছর বয়স। তো আমি সেই স্মৃতি থেকেই বলছি, আমার মনে আছে আমার মা খুব হন্য হয়ে খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। তো অনেক ধরনের খবর আসছিল যে জাতীয় চার নেতাকে নাকি মুক্ত করে নিয়ে আসা হচ্ছে, আবার আরেক দিক থেকে খবর এসেছে যে গোলাগুলি হয়েছে, মানে একটা ধোঁয়াশে অবস্থা আর কি। আমরা কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। আমার মা বিভিন্ন জায়গায় ফোন করছেন, সাংঘাতিক ভাবে তিনি হন্য হয়ে জানার চেষ্টা করছেন। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে জাতীয় চার নেতাকে মর্মান্তিক ভাবে নৃশংস ভাবে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয়, এবং পরের দিন আমার বাবার লাশ আমাদের বাড়িতে আসলো। আমি এখন এই যেখানে আছি এখানেই আমাদের বাসা ছিল। তো আমার ছোট স্মৃতিতে আমার যেটা মনে আছে, আমার বাবার লাশ আমাদের বাসার পেছনে একটা গ্যারাজ ছিল, ওই গ্যারাজে লাশটা ধোয়া হয়েছিল, লাশ গোসল করানো হয়েছিল এবং পরবর্তীতে বাসার সামনে রাখা হয়েছিল, এবং হাজার হাজার মানুষ তাকে দেখে গিয়েছিল, এবং পরে লাশ নিয়ে আমরা বনানী কবরস্থানে দাফন করি, এবং আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজে মাটি দিয়েছিলাম, প্রথম মাটি। এবং আমার এটাও মনে আছে যে আমি বাসায় এসে আম্মাকে জিজ্ঞেস করছি যে আব্বু কবে আসবে। সো মানে সেই ক্ষতটা আসলে এখনো যায়নি। যাই হোক, তো এখন বুঝি যে সেই বয়সে হয়তো এটা একটা সাংঘাতিক বড় সাইকোলজিক্যাল ট্রমা ছিল। যেটা এখনো কষ্ট হয় আর কি কাটিয়ে উঠতে। বাট যাই হোক, আমার মাকে বলতে শুনেছি যে আমি আমার স্বামী হারিয়েছি, আমার সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, দেশ কি হারালো। তাজউদ্দিন আহমেদ জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তিনি সে কথাটা বলেছিলেন। সো আমার উপলব্ধি সন্তান হিসেবে এটা তো মানে আমার অনুভূতি প্রকাশ করার অবকাশ নেই, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে এই জাতীয় চার নেতাকে 3রা নভেম্বর হত্যা করাটা, বঙ্গবন্ধুকে 15ই আগস্ট সপরিবারে হত্যা করার পর, এটা আমাদের যে 9 মাসের মুক্তিযুদ্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম একটি সমাজের জন্য, যে সমাজে দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, অব্যবস্থাপনা থাকবে না। সোহেল তাজ, একটু আমি আর একটু আপনার কাছে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যতদূর জানি যখন আপনার পিতাকে হত্যা করা হয়, শহীদ তাজউদ্দিন আহমেদকে, আপনাদের প্রতি নানা রকম নির্যাতন নেমে আসে আমরা সেটি জানি। কি ঘটেছিল তারপরে? মৃত্যুর পর তো নিশ্চয়ই আপনারা সুস্থিতে ছিলেন না, তখন কি ঘটেছিল? তখন যে সরকারটি ছিল তখন কি ঘটেছিল আপনাদের উপরে? আপনার মায়ের লেখা আমরা জানি রক্তস্রোত, সেখানে তার বর্ণনা আছে, এই সম্পর্কে কি আপনার ধারণা আছে কিনা? তারপরে আমার স্মৃতিতে যেটা আছে এবং পরে যা শুনেছি, পরবর্তীতে 7ই নভেম্বর আরেকটা ঘটনা ঘটে গেল, সেখানে সৈনিকদের একটা অভ্যুত্থান হলো, সেই সময় আমরা বাড়ি ছাড়া হয়ে গেলাম। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন এবং আমরা তো বিচারের জন্য একটা আমাদের একটা আশা ছিল, এবং ইন্ডেমনিটি আইন জারি করা হলো, বিচার করার পথটাকে রোধ করা হলো। পরবর্তীতে আমার মনে আছে আমরা বাসা বদলাতাম, বিভিন্ন জায়গায় আমাদের স্থানান্তর করতে হতো, রাজনীতির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। আমার মা সে সময়, আমার আরেকটা স্মৃতি মনে আছে, পরবর্তীতে যখন মানে রাজনীতি আবার করার পারমিশন দেওয়া হলো, আমার মা
বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়িকার দায়িত্ব পালন করছিলেন এবং আবার যখন আওয়ামী লীগকে পুনর্গঠন করছিলেন, আমার একটা ছোট স্মৃতি মনে আছে। আমার স্মৃতি দিয়ে আজকে আমি বলতে চাচ্ছি যে আমার তখন 7-8 বছর বয়স, জিয়াউর রহমানের আমল চলছে। তখন একদিন সাইকেল চালাবার সময় আমি স্যান্ডেল পরা ছিলাম, দেওয়ালে লেগে আমার পায়ের নখ উঠে গিয়েছিল। তখন আমার ড্রাইভার আমাকে নিয়ে উপরে নিয়ে গেলেন। সেই সময় আমাদের বাসার ছাদে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং চলছিল, আমার মা নেতৃবৃন্দদেরকে নিয়ে মিটিং করছিলেন। তো আমার ড্রাইভার আমাকে উপরে নিয়ে উনি আমার মাকে বললেন যে ঘটনা। তো আমার মা দেখলাম কয়েক সেকেন্ড খুব থমকে গেলেন, থমকে গিয়ে তিনি বললেন যে ঠিক আছে, তুমি ড্রাইভারকে উদ্দেশ্য করে তুমি সোহেলকে নিয়ে যাও করিম ভাইয়ের চেম্বারে। করিম ভাই হচ্ছেন আমাদের, আমার বাবার খুবই খুবই কাছের বন্ধু ছিলেন, ডক্টর করিম, এম.এ. করিম সাহেব। তো উনি বললেন ওকে নিয়ে যাও, উনি ব্যবস্থা করবেন। তো আমাকে যথাযথ ভাবে নিয়ে যাওয়া হলো। তো তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার মা যে ওই মুহূর্তটা কয়েক সেকেন্ড চিন্তা করলেন, তিনি কিন্তু একটা বিশ্লেষণ করলেন যে একটা মায়ের যে অনুভূতি সন্তানের প্রতি, যে অন্য যে কোনো মা হলে কিন্তু দৌড় দিয়ে চলে যেতেন, তিনি সেটা করেননি। তিনি গুরুত্ব দিয়েছেন জনগণের অধিকার এবং তিনি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশকে, আর আমার আমার যেটা এখন উপলব্ধি। এবং তিনি ভেবেছেন যে হ্যাঁ, ওনাকে ছাড়াও আমার চিকিৎসার কাজটা সম্পন্ন করা সম্ভব, কিন্তু ওনাকে ছাড়া এই মিটিংটা সম্পন্ন করা সম্ভব না। ঠিক যেমনি ভাবে 1971 সালে আমার আমার বাবা যখন 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলো এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আমার বাবা যখন চলে গেলেন মুক্তির সংগ্রামের খোঁজে, তখন আমার মাকে একটা চিরকুট লিখে দিয়ে গিয়েছিলেন যে যাওয়ার আগে কিছু বলে যেতে পারিনি, তোমাদের কি হবে জানি না, 7.5 কোটি মানুষের সাথে মিশে যেও, কবে দেখা হবে, .. মুক্তির পর। ঠিক সেরকমই আমার বাবাও সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেশ এবং মানুষ ওনাকে ছাড়া এই এই সামনের পদগুলো মানে ওনাদের নেতৃত্ব প্রয়োজন, এবং সেখানে এই গুরুত্বটা দিয়েছিলেন। সো আমার অভিজ্ঞতায় আমি নিজে চোখে দেখেছি এবং নিজে এক্সপিরিয়েন্স করেছি দুইজন দেশপ্রেমিকের যে কত ভালোবাসা ছিল বাংলাদেশের প্রতি এবং মানুষের প্রতি। সো আমি আসলে ওনাদের সন্তান হতে পেরে নিজেকে ধন্য মনে করি।